ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরাকাত কোরআন মাটিতে রেখেও পড়া যাবে যদি মাটি পাক হয় কাঠের উপরেও রাখা যাবে লোহার উপরেও রাখা যাবে উঁচু জায়গাও রাখা যাবে সমান্তরালও রাখা যাবে কিন্তু মাটিতে রাখতে গিয়ে যদি সেটাকে কোরআনের অসম্মান বোঝায় তাহলে রাখ রাখতে হবে না যেমন আপনি আপনার সম্মানিত জিনিসগুলি কি মাটিতে রাখেন যদি আপনি সম্মানিত বিষয় জিনিসগুলো আপনি সরাসরি মাটিতে রাখেন তাহলে তখন কোরআন শরীফ রেখেছেন তাহলে বলবো এটা আপনার নিয়ম বা আদত আপনি এটাকে এরকম ব্যবহার করা জায়জ মনে করেন কিন্তু আপনি সম্মানিত বিষয়গুলিকে মাটিতে রাখবেন না আর কোরআনকে রাখবেন তাহলে সেখানে কোরআনের অসম্মান করা হচ্ছে দ্বিতীয় কথা যে একজন মানুষ যদি বসে থাকে আর কোরআনকেও যদি মাটিতে রাখা হয় তাহলে এটা সম্মান সূচক বোঝায় না সম্মান সূচক ধরা হয় না যেই দেখবে সেই সেটাকে সম্মানের বিষয় মনে করবে না সেই জন্য হাতে তুলে পড়বেন হাতে নিয়ে পড়বেন আর যদি রেহেল থাকে রেহেলে পড়বেন অন্য কিছু থাকলে অন্য কিছুর উপর রেখে পড়বেন যদি নাও পারেন একান্ত তাহলে সেখানে মাটির উপরে কোনো কাপড় টাপড় ইত্যাদি দিবেন যেন কম করে হলে আল্লাহ তালার কালামের একটা সম্মান বোঝা যায় ইনশাআল্লাহ কিন্তু কোনো বিশেষ ক্ষেত্রে বিশেষ কারণে কোরআন শরীফ রাখতে হয়েছে কোরআন মসজিদ নিচে কোনো জায়গা ছিল না মাটিতে রেখেছে ধরে নেন যে কাপড় পরছিলো কোথাও রাখতে হবে তো জায়গা নেই মাটিতে রেখেছে আবার কাপড় পরে নিল আবার কোরআন নিয়ে নিল তো এরকম করা ইনশাল্লাহ না যায়জ নয় খেয়াল করতে হবে কোরআনের জন্য অসম্মান না